Assalamualaikum everyone. Chole ashlam orin shopping blog theke arekti notun shopping blog niye. Aaj ami eshechi Banushri Meradia hate. To Banushri Meradia hate koto sundor sundor goch kapurer collection ache ekdomi shostay. Aaj ami ghure ghure apnader sathe shetai share korbo. Ekhane dekhen koto chomotkar chomotkar shob neter kapor. To ekhane neter goch kapor gulor price chilo kintu matro 60 taka kore. To dekhen koto chomotkar chomotkar shob neter কালেকশন এখানে কিন্তু দুই ধরনের নেট আছে একটা আছে জড়ি টাইপের নেট আরেকটা আছে একদম সিম্পল নেট তো দুইটার প্রাইসই কিন্তু 60 টাকা করে গজ ছিল তো অনেক অনেক আপুরা দেখছি এখান থেকে শাড়ি বানানোর জন্য নেটের কাপড় নিয়ে যাচ্ছে খুবই চমৎকার এই নেটগুলো কারণ মাত্র 60 টাকায় এত সুন্দর সুন্দর মানে নেটের কালেকশন 60 টাকা করে গজ একটা শাড়ি কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন এই দোকানটিতে আমি বেশিরভাগ কাস্টমারই দেখেছি শাড়ির জন্য নেটগুলো কিনে নিয়ে যাচ্ছে তো আপনারা শাড়ি কামিজ যেটাই বানান না কেন সবকিছু কিনতে মানে 60 টাকা গজি কিনে বানাতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার ছিল এই দোকানে তো দেখেন আরেকটা দোকানে এসেছি এই ধরনের যেগুলো একটু গর্জিয়াস কাজের মধ্যে কাপড়গুলো আছে এগুলার গজ কিন্তু 150 টাকা করেছিল আর এই গর্জিয়াস গর্জিয়াস নেটের মধ্যে গজ কাপড়গুলো দিয়ে আপনারা যে কোনো পার্টি ড্রেস বানাতে পারবেন বুঝতেই পারছেন কতটা সুন্দর এগুলো মাত্র 150 টাকা করে গজ সো বুঝতেই পারছেন কতটা পানির দামে আপনারা এই মেরাদিয়া হাট থেকে গজ কাপড় কালেক্ট করতে পারবেন তো মেরাদিয়া হাটটি সম্পর্কে ছোট্ট করে একটু বলে দিই আপনাদেরকে মেরাদিয়া হাটটি কিন্তু বনশ্রী মেরাদিয়াতেই বসে বনশ্রী মেরাদিয়া কাঁচা বাজার থেকে এই হাটটি স্টার্ট হয় বিশাল বড় এই হাট অনেক অনেক বড় এই হাটটিতে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না সো এই হাটটি প্রত্যেক সপ্তাহে একদিন বসে বুধবার আপনারা বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি পেয়ে যাবেন তো এখানে দেখেন গ্রামীণ চেকের কিছু চমৎকার চমৎকার গজ কাপড়ের কালেকশন এগুলোর প্রাইস কিন্তু 60 টাকা 70 টাকা করেছিল তো কিছু চেকের প্রাইস ছিল 60 টাকা কিছু চেকের প্রাইস ছিল 70 টাকা করে সো এইগুলো কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এগুলো দিয়ে আপনারা এই গরমের দিনে যে কোনো ড্রেস বানাতে পারেন বা ফতুয়া বানাতে পারেন বা বাচ্চাদের ড্রেস বানাতে পারেন খুবই ভালো লাগবে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল জামার কাপড় তো হাটে আসলে অনেক অনেক গজ কাপড়ের দোকান আছে তো আমার কাছে যে এই গজ কাপড়গুলো মনে হয়েছে সুন্দর বা ভালো লেগেছে কমফোর্টেবল লেগেছে সেগুলাই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরেছি তো আজকে শপিং ব্লগে আমি জাস্ট এমন কিছু গজ কাপড় দেখাবো যেগুলো দেখে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আসলে মেরাদিয়া হাটে কী ধরনের গজ কাপড় পাওয়া যায় আর প্রাইসটা কী টাইপের হতে পারে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কটনের গজ কাপড় ছিল দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু 60 টাকা করে গজ ছিল এই প্রিন্টের গজ কাপড়গুলো দিয়ে অনেকে বাসায় পরা কামিজ বা ম্যাক্সি বানিয়ে থাকে মাত্র 60 টাকা করে গজে দেখেন কত সুন্দর সুন্দর এখানে প্রিন্টের গজ কাপড় আছে খুবই চমৎকার চমৎকার প্রিন্টের গজ কাপড় আছে এগুলোর প্রাইস ছিল 60 টাকা করে গজ তো হাটে আসলে অনেক অনেক গজ কাপড় পেয়ে যাবেন আপনারা যারা বনশ্রীর আশেপাশে থাকেন বা বনশ্রীতে থাকেন তারা মেলা দিয়ে হাটে গজ কাপড় কেনার জন্য যেতে পারেন ভালো ভালো কিছু কালেকশন পেয়ে যাবেন হাটে আসলে কারণ এখানে অনেক অনেক দোকান আছে আপনারা যাচাই বাছাই করে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন কেনার জন্য তো নেটের অনেক অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন সব দোকানে আমি নেটগুলো দেখেছি প্রায় 60 টাকা করে গজ নেটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে দেখেন এক কালার প্রিন্টের সব ধরনের গজ কাপড় আছে তো হাটে আপনারা সব টাইপের গজ কাপড় পেয়ে যাবেন লিলেন থেকে শুরু করে পার্টি গজ কাপড়গুলো যেগুলো পার্টি ড্রেস বানানো যায় নেটের মধ্যে বা অর্গেনজার মধ্যে সব টাইপের পেয়ে যাবেন আর একটি মাথা নষ্ট করা কালেকশন দেখেন এখানে কিছু এক কালার নেট আছে যেগুলোর প্রাইস 20 টাকা 30 টাকা সো এই এক কালার নেটগুলোর প্রাইস কিন্তু 20 টাকা 30 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন কতটা সস্তায় এখানে গজ কাপড় পাওয়া যাচ্ছে আর এখানে দেখেন পার্টি ড্রেসের জন্য যে নেটের এগুলো কিন্তু কাটচুপি কাজ করা সব এগুলার প্রাইস রেঞ্জ 150 টাকা করে দেখেন পুরোটা গর্জিয়াস করে কাজ করা এগুলো কিন্তু সবই কাটচুপির কাজ করা পুরো গজ কাপড়টাই কিন্তু জুড়ে কাজ করা এগুলা দিয়ে সবাই পার্টি ড্রেস বানাচ্ছে ওখানে দেখেন ভেলভেটের মধ্যে কাজ করা আছে সবগুলো এই 150 টাকা করেছিল প্রাইস আর যেগুলো দেখছেন এক কালারের মধ্যে
স্টোন বসানোগুলোর প্রাইস 30 টাকা করে। সো বুঝতে পারছেন কত কত রিজনেবল প্রাইসে আপনারা হাট থেকে গজ কাপড় কিনতে পারবেন। আর হাটে কিন্তু লিলেন কাপড়ের গজও ছিল অনেক অনেক রিজনেবল প্রাইসে, 80 টাকা 100 টাকার মধ্যে আপনারা লিলেনের গজ কাপড়গুলো পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু সব লিলেনের গজ কাপড় কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে, তো আপনারা এগুলো দিয়ে ড্রেস বানাতে পারেন। আর এই দোকানটিতে দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো জাপানি সিল্ক আছে, কিছু ভ্যারাইটিস রকমের কাপড় আছে। মামা 30 টাকা করে গজ বিক্রি করছে, তো সালোয়ার বা শেমিজ বা ড্রেসও বানানো যাবে এইসব কাপড় দিয়ে আপনারা বানাতে পারেন, মাত্র 30 টাকা করে গজ ছিল। নেটের গজও কিন্তু মাত্র 30 টাকা করে ছিল এই মামার দোকানেই, অন্য কোথাও কিন্তু 30 টাকা আমি পাইনি। সো এই মামাই কিন্তু মাত্র 30 টাকা করে এই নেটগুলো গজ বিক্রি করছিল আর এক কালার কাপড়গুলো বিক্রি করছিল 30 টাকা। সো বুঝতেই পারছেন মাথা নষ্ট করা প্রাইসে মামা এই নেটের গজ কাপড়গুলো বিক্রি করছে, প্রচুর প্রচুর মানুষ ওনার কাছ থেকে নেট কিনে নিয়ে গেল। তো আপনারা মোটামুটি মেরাদিয়া হাটে আসলে কী ধরনের গজ কাপড় পাবেন আমি আইডিয়াটা দিয়ে দিয়েছি। আশা করি আজকে শপিং ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর একটু হলেও কাজে দিবে। সো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার শপিং ব্লগটি তাহলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু শপিং ব্লগ নিয়ে আমি চলে আসব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।